নতুন কোনো সিনেমার ঘোষণা না দিলেও ভক্ত ও অনুরাগীদের নতুন এক সুখবর দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মূলত ক্যারিয়ারে নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছেন অপু। অভিনয়ের বাইরে গিয়ে এবার উপস্থাপিকার চেয়ারে বসতে যাচ্ছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় অনুষ্ঠান সঞ্চালনা করার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। অপু জানান, এতদিন যারা আমাকে প্রশ্ন করেছেন, এবার আমি তাদের প্রশ্ন করব। এটা নতুন ধরনের এক অভিজ্ঞতা। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে পর্ব প্রকাশ হতে থাকবে। এক নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি, তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে। চিত্রনায়িকা আরও জানান, নিজের ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু প্রোগ্রাম নির্মাণ করার পরিকল্পনা করেছেন তিনি। গণমাধ্যমকর্মী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের দেখা যাবে তার প্রোগ্রামে। প্রথম ধাপের অতিথি হিসেবে অপু হাজির করতে যাচ্ছেন গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের। দারুণ সব প্রশ্নোত্তরে অনেক কিছুই জানা যাবে কথা দিয়েছেন চিত্রনায়িকা। দর্শকরাও বেশ আনন্দ পাবেন বলে মনে করছেন তিনি। অভিনয় থেকে বর্তমানে দূরেই আছেন অপু বিশ্বাস। সর্বশেষ তাকে পর্দায় দেখা গিয়েছিল 2023 সালে লাল শাড়ি নামের সিনেমায়। এ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছিলেন অপু। এরপর থেকে আর কোনো সিনেমায় অভিনয় না করলেও শাকিব খানের সাথে ব্যক্তিগত জীবন নিয়ে বারবারই আলোচনায় এসেছেন অভিনেত্রী।